এসকেএম গোট ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব যে বন্ধুরা আমরা যে ছাগল পালন করি তাই না, ছাগল পালন করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সম্মুখীন হতে হয়। তা যে সমস্ত দাদাভাই ফোন করে, ফোনের মাধ্যমে তাদের যে প্রবলেমগুলো সলভ করে দিই, যে এই ধরনের ওষুধ, এই ধরনের এইটা খাওয়ালে, এই ধরনের ট্রিটমেন্টটা দিলে ছাগল সুস্থ হয়ে যাবে, তা সেই ট্রিটমেন্টটা কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু আমাদের হয় তাই না। তা আজকে আমরা আসুন সবাই মিলে সেটা হাতে কলমে প্র্যাকটিক্যাল করব, জিনিসটা আরও ভালোভাবে, আমাদের শিক্ষণীয় ব্যাপারটা আরও ভালোভাবে। তা কি প্রবলেম দেখুন, এই বাচ্চাটার বয়স আজকে 11 দিন, নিয়ে আসো। এর জন্মের পর থেকে দুটো পায়েই কিন্তু দেখুন এই গিটে কিন্তু টিউমার হয়েছে, জন্মের পর থেকে দেখাও এগুলো, দেখেন অবস্থা। আজকে এইটা ফেটেছে আর এইটা এখনও ফাটতে 2 থেকে 3 দিন টাইম লাগবে। দেখুন দুটো গিটি, দেখুন একটা মেল বাচ্চা, আরও কাছে নিয়ে আসো দেখাও, দেখুন দুটো গিটের অবস্থা, দেখুন দেখা যাচ্ছে গিট, দেখেছেন এইটা ফেটেছে আর এইটা এখনও ফাটেনি। তাহলে এইটাকে এখন ক্লিন করতে হবে, দেখুন এখানে টিপলেই কিন্তু ব্যথা। তাহলে একে সুস্থ করে তুলতে হবে। এবার যেহেতু এ ছোট, এখন কিন্তু মায়ের দুধ খায় তাই না, তাহলে কিন্তু যে ট্রিটমেন্ট এমন একটা জিনিস, মানে ট্রিটমেন্টটা করতে হবে তার মানে গ্রোথ লেভেলটা ঠিকঠাক বজায় থাকে। আমি এমন একটা ট্রিটমেন্ট করলাম, সেই ট্রিটমেন্টের কারণে কিন্তু তার যে গ্রোথ লেভেলটা কিন্তু সে কিন্তু থেমে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যাতে না থামে তাহলে কী কী করণীয় করতে হবে, এ সমান গতিতে মানে ধরেন এর কোনো সমস্যা হয়নি তাহলে তার মায়ের দুধ খাচ্ছে বেড়ে উঠছে, বুঝতে পেরেছেন, সেইভাবে ট্রিটমেন্টটা করতে হবে যাতে তার গ্রোথ লেভেলটা ঠিক থাকে। যেহেতু 11 দিনের বাচ্চা, এখন যদি ট্রিটমেন্টের একটু ভুল হয় তাহলে তার গ্রোথ লেভেলটা দাঁড়িয়ে যাবে, সে ঠিকঠাক গতিতে বাড়তে পারবে না। তাহলে সেই সতর্কতামূলকভাবে আমাকে কিন্তু ট্রিটমেন্টটা করতে হবে। তাহলে চলুন বন্ধুরা আজকে আমরা সবাই একত্রে মিলে এই ট্রিটমেন্টটা আমরা শিখে নিই। দেখুন এই জায়গাটায়, এই জায়গাটাই ফেটেছে, দেখেছেন টিপ দেওয়া মাত্রই কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা, দেখুন কিভাবে বেরোবে বন্ধুরা, দেখেছেন এই যে এইটা, দেখুন এটা কিন্তু বেরিয়েছে, এখনো বেরোবে, প্রচুর পরিমাণে বেরোবে, দেখুন কিরকম বেরোচ্ছে। বেশি তাড়াহুড়ো করবেন না, এটা যদি আজকে মানুষের হতো তাহলে কত যন্ত্রপাতি, কত কিছু লাগতো তাই না। তাহলে আমরা সেইভাবে দক্ষতার সহিত সেইভাবে ট্রিটমেন্টটা করব যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় বাচ্চাটার। এই গছটাকে এবার ওর ভেতরে কিন্তু
আপনাকে বেটাডিন দিয়ে ভিজিয়ে এইভাবে ভরে দিতে হবে। আস্তে আস্তে করে দিতে হবে, ভেতরে যে গজটা আছে গজের সমস্ত কিন্তু এটা ধরে রাখবে, বুঝতে পেরেছেন? কাজ হবে আপনার এইটাই। আর মানে গজটাকে সম্পূর্ণ ভেতরে ভরে দিতে হবে, কারণ এখানে আমি কিন্তু আর কোনো ব্যান্ডেজ দেবো না, কারণ যেহেতু ছোটো বাচ্চা যখনই বাঁধবো ও কিন্তু কুটকুট কুটকুট করে কামড়াবে, খুলে ফেলবে। এর জন্য গজটাকে যদি পরিপূর্ণভাবে ভিতরে দিয়ে দেন তাহলে ও বুঝতেই পারবে না, ও ভাববে সে আগের মতো যে স্বাভাবিক অবস্থা সেরকম অনুভূতি হবে ওর। জায়গাটাকে ভালো করে দেখবেন, গজটাকে একদম ভিতরে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখুন জায়গাটাকে, দেখুন বন্ধুরা। তাহলে বন্ধুরা, এই বাচ্চাটার এই পাশে দেখুন, এই পায়ে কিন্তু আর একটা আছে, বুঝতে পেরেছেন? এইটা আজকে অবসর হলো। তাহলে আমাকে এই ক্ষেত্রে কিন্তু খুব হিসাব করে, আমাকে হিসাব করে কিন্তু এই ক্ষেত্রে আমাকে কিন্তু ওষুধটা দিতে হবে, বুঝতে পেরেছেন? আর কারণ ওষুধের যদি ভুল ভ্রান্তি হয় তাহলে এইটা কিন্তু বসে যেতে পারে, এইটা কিন্তু বসে যেতে পারে, এইটা সুস্থ হয়ে যাবে। আমাকে এমনভাবে ওষুধটা সেট করতে হবে যাতে দুটো পাই ভবিষ্যতে যাতে আর না হয়, কারণ আমি কিন্তু যে শুরুতে কিন্তু এর কিন্তু এই দুটো টিউমারই কিন্তু বসিয়ে দিতে পারতাম, ওষুধের দ্বারায় বসিয়ে দিতে পারতাম। বসিয়ে দিলে কী হতো, ভবিষ্যতে কিন্তু এইখানটায় কিন্তু তখন আরও বৃহৎ আকার ধারণ করতো, বুঝতে পেরেছেন? বা ওইখানটায় বারবার হতো, বা এখন তো একটা দেখা দিয়েছে, তখন তিনটে চারটে করে দেখা দিতে পারতো, বুঝতে পেরেছেন? আর এই ছোট অবস্থায় আমি এই দুটোকে ফাটিয়ে বের করে দিলাম, মানে এই দুটো পায়ে কিন্তু আর ভবিষ্যতে কখনো কিন্তু আর হওয়ার সম্ভাবনা নেই, মানে আর হবে না, বুঝতে পেরেছেন? হান্ড্রেডে হান্ড্রেড হবে না। যেহেতু এটা বের করে দিয়েছি, বাচ্চাটা দেখুন কত মানে রিল্যাক্স ফিল, মানে সুস্থ স্বাভাবিক ফিল কিন্তু করছে। এবার একে আমাকে কি ওষুধটা দিতে হবে, অ্যামোক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লাভোনেটেড ট্যাবলেট আইপি, অ্যামোক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লাভোনেট ট্যাবলেট আইপি, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কম্পোজিশন, এটা কম্পোজিশন মক্সেল সিবি 625, মক্সেল সিবি 625 ট্যাবলেটটা ভালো করে দেখুন। এইটা কিন্তু এই ক্ষেত্রে, এবার আমাকে দেখাও, এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমি একটা অ্যান্টিবায়োটিক দিলাম, অ্যান্টিবায়োটিকটা এই অ্যান্টিবায়োটিকটা কী কাজ করবে, এই অ্যান্টিবায়োটিকটা ভিতর থেকে
মানে ওর যে ইনফেকশন আছে, ইনফেকশনটাকে দ্রুত সারাবে, বাদ বাকি সমস্ত ময়লা এই যে এই ধরনের পুঁজ আকারে কিন্তু এইটা কিন্তু টোটালটা বের করে ফেলবে। বুঝতে পেরেছেন? টোটালটা কিন্তু বেরিয়ে যাবে, দ্রুত সহিত কাজ করবে। আর এই এইখানটায় কিন্তু মানে মানে কমল মানে শক্ত শক্ত থাকবে না, এইখানটায় কিন্তু একটা সফটি ভাব, মানে একটা নরম নরম ভাব কিন্তু ওর ওইখানটায় গিটে কিন্তু থাকবে। যাতে যেহেতু গিট, আমাকে হিসাব করতে হবে, ট্রিটমেন্ট এমন একটা জিনিস, যেহেতু গিট, দেখুন এইখানটায় ট্রিটমেন্ট হলে কিন্তু এক, আর এইখানটায় এই গিটটা কিন্তু আমাকে গিটটা কী করতে হবে, গিটটা কিন্তু ভাঁজ হবে প্রতিনিয়ত, কিন্তু যখনই হাঁটাচলা করবে প্রতিনিয়ত কিন্তু এই গিটটা ভাঁজ হবে। বুঝতে পেরেছেন? তাহলে এইখানটায় আমাকে যেহেতু গিটটা সর্বক্ষণ, দেখুন এই যে আমার এইটা গিট, বুঝতে পেরেছেন, তাহলে সর্বক্ষণ কিন্তু এইখানটায় কিন্তু ভাঁজ হচ্ছে, এইখানটায় কিন্তু সর্বক্ষণ কিন্তু ভাঁজ হচ্ছে। বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা আমাকে কিন্তু সেইভাবে অ্যান্টিবায়োটিকটা দিতে হবে। আর এইটা যেহেতু এখন ইউজ করব, এইটা কিভাবে ইউজ করব, দাও ন্যাকড়াটা দাও, দেখুন এখানে কয়টা থাকে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, দশটা থাকে কিন্তু। আর এর সঙ্গে বন্ধুরা, এই ট্যাবলেটটার দাম হচ্ছে 9 টাকা, এর চার ভাগের এক ভাগ নেব, তাহলে 2 টাকা 25 পয়সা। দেখুন অলরেডি কিন্তু আমি এক ভাগ নিয়ে রেখেছি, 9 টাকা দাম, একটা ট্যাবলেটের দাম 9 টাকা, 2 টাকা 25 পয়সা। এই ট্যাবলেটটা ভালো করে দেখবেন, এই ট্যাবলেটটার দাম হচ্ছে আপনার 1.5 টাকা, তাহলে এটা আমি নেব হাফ, তাহলে 75 পয়সা। আর এই দেখুন এই ট্যাবলেটটা, এর দাম হচ্ছে 2 টাকা, এর চার ভাগের এক ভাগ নেব, চার ভাগের এক ভাগ নিলাম, তাহলে 50 পয়সা। আর এই ট্যাবলেটটার দাম হচ্ছে 60 পয়সা। দেখুন এটা গোটা নিতে হবে, একটা গজ দিলাম, ওখানে আপনার 3 টাকা, আর ধরেন এই 1 টাকা মতো বেটারিন, 7 টাকা 50 পয়সা, আর ধরেন 50 পয়সা, 8 টাকা। বুঝতে পেরেছেন? 8 টাকার মধ্যে কিন্তু এই ট্রিটমেন্টটা কমপ্লিট। আজকে যদি ডাক্তার ডাকতে হতো, তাই না, তাহলে এই ট্রিটমেন্টে কত পয়সা নিয়ে নিত আপনারা কমেন্টে জানাবেন। কিন্তু এই ট্রিটমেন্টটা আমার চলবে 3 দিন, আজকে গজটা ভিতরে দিলাম, কালকে কিন্তু আমি পরশু দিন কিন্তু আর গজ দেবো না। বুঝতে পেরেছেন? এই ট্যাবলেটটাই 4 টাকা 50 পয়সার ট্যাবলেট, সকালে একবার রাত্রে একবার দেবো, তাহলে 9 টাকার মধ্যে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে কালকের দিনটা, আর আজকের দিনটা রাত্রে একবার দেবো, তাহলে 4.5 টাকা করে আজকে পড়লো আপনার 7 টাকা, মোট 8 টাকা, আজকের দিনটা 8 টাকা পড়লো, কালকে আপনার পড়বে সারাদিনে 9 টাকা, তারপরের দিন 9 টাকা, তাহলে আপনার 30-35 টাকার মধ্যে কিন্তু, 30 টাকার মধ্যে কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এই ট্রিটমেন্টটা। আর একদিনেই কিন্তু ডাক্তারে কত টাকা বিল দিত কমেন্টের মাধ্যমে জানাবেন। ট্রিটমেন্ট এমনই একটা জিনিস, আর এই যে ট্রিটমেন্টটা করা হচ্ছে, এ যেহেতু বাচ্চা, এখন দুধ খায়, 11 দিনের বাচ্চা, তার এর কোনো রকম কোনো সাইড ইফেক্ট যাতে না হয়, এর গ্রোথ লেভেলটা, বেড়ে ওঠার লাইনটা যাতে ঠিক থাকে, বুঝতে পেরেছেন, বেড়ে ওঠার লাইনটা যাতে ঠিক থাকে, সেই অনুপাতে কিন্তু ট্রিটমেন্টটা করা হয়েছে। যেহেতু এইটা কিন্তু দেখুন, এটা হাঁটু, এইখানটায় কিন্তু এখন ছেড়ে দেবো, এ হাঁটবে প্রতিনিয়ত, কিন্তু এই জায়গাটায় ভাঁজ হবে প্রতিনিয়ত, কিন্তু এই জায়গাটায় ভাঁজ হবে, যতবার হাঁটবে ততবার কিন্তু ভাঁজ হবে। তাহলে ট্রিটমেন্টটা আমাকে বুঝে শুনে করতে হবে, এইখানটায় যদি হতো এখানকার ট্রিটমেন্ট কিন্তু আলাদা হতো। বুঝতে পেরেছেন? তাহলে বন্ধুরা, আমাকে ট্রিটমেন্টটা এমনভাবে করতে হবে, জেনে শুনে বুঝে ট্রিটমেন্ট করতে হবে, যে আমার যাতে অল্পর মধ্যে দিয়ে ছাগলগুলো সুস্থ হয়ে যায়। আমি যে উদ্দেশ্য নিয়ে ফার্মে এসেছিলাম, ফার্মিং লাইনে এসেছিলাম, সেই উদ্দেশ্যটা যাতে সফল হয়, সফল এইটাই যে আপনাকে খাওয়া খরচা কমাতে হবে, ট্রিটমেন্ট খরচা কমাতে হবে, ব্যাস। তাহলে বাচ্চাটাকে দেখুন।
দেখুন বাচ্চাটা হাঁটবে, আহ দেখুন পাটাকে ভর দিচ্ছে, আসো আসো মনে, দেখুন কত সুন্দর হাঁটছে কিন্তু, দেখেছেন কোনো অসুবিধা হচ্ছে বাচ্চাটার? তাহলে বন্ধুরা এটাই হচ্ছে ট্রিটমেন্ট, বুঝতে পেরেছেন? জেনে শুনে বুঝে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার সফলতার দোরগোড়ায় পৌঁছে যাবেন। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অন্তত একটা লাইক করবেন, আর যে সমস্ত নতুন খামারি তাই না, তারা এই ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছে যায় সে সমস্ত দাদাভাইদের প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে তারা শিখতে পারে তাদের ফার্মটাকে, যাতে তাদের ফার্মের যে ট্রিটমেন্টগুলো অল্প পয়সার মধ্যে দিয়ে করতে পারে। আর যারা আমার চ্যানেলে নতুন, এই ধরনের প্রচুর ভিডিও চিকিৎসা সংক্রান্ত ভিডিও সামনে আসতে চলেছে অল্প পয়সার মধ্যে, সীমিত পয়সার মধ্যে দিয়ে। কারণ বন্ধুরা দেখুন আমি আজকে একটা ফার্মার, ফার্মার দেখুন অল টাইম কিন্তু আপনাকে ভিডিও দিতে পারবে না, ফার্মের প্রচুর পরিমাণে কিন্তু কাজ থাকে, আপনারা প্রত্যেকেই জানেন যাদের ফার্ম আছে। তা আশা করছি ভবিষ্যতে মানে এই ধরনের চিকিৎসা সংক্রান্ত ভিডিওগুলো আপনারা পাবেন, যাতে আর কোনো রকম কোনো সমস্যা না হয় ফার্মে, সেই ধরনের ভিডিও দেব। কারণ এই প্রবলেমের জন্য বন্ধুরা অন্তত পক্ষে আমি কয়েক হাজার দাদাভাইকে আমি ফোনের মাধ্যমে কিন্তু সলভ করেছি, বুঝতে পারছেন? তা আজকে আমরা সবাই মিলেমিশে আজকে প্র্যাকটিক্যালটা করলাম। এইভাবে আপনারা আপনার ছাগলগুলোকে ট্রিটমেন্ট করবেন, দেখবেন অল্প পয়সার মধ্যে দিয়ে সুস্থ সবলভাবে ছাগলগুলো কিন্তু অতি সহজেই কিন্তু ঠিক হয়ে যাবে। তা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি বন্ধুরা আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় ট্রিটমেন্টের মাধ্যমে আমাকে কমেন্ট করবেন। কারণ কি দেখুন আজকে আমিও শিখতে চাই, তাই না? আপনারা কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, তাহলে আমার পরবর্তীতে ফার্মিং লাইনটা আরও আমার খুব সহজেই কিন্তু এই ট্রিটমেন্টগুলো আমি শিখতে পারবো। তা ওকে থ্যাংকস বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের ফার্মের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করি। ওকে থ্যাংকস, আপনারা সবাই ভালো থাকবেন।